রাজাহাট, বিষ্ণুপুর, বটতলা, জাগৃতি সংঘের নিজস্ব মাঠে দুর্গা উৎসবের বিজয় সম্মেলনী হচ্ছে, সেখানে আসছে নচিকেতা, তার জন্যই একটি বৃহৎ আকারের স্টেজ করা হয়েছে, অনেক দর্শক আসবে, তার জন্য চেয়ার সাজানো হচ্ছে। এখানে বিকেল 3টে থেকে 4টের মধ্যে সবাই এসে যাবে, অনেক চেয়ার বসছে। এখন সকালের দিক, বৃষ্টি হয়েছে কিছুটা, এখানে দুপুরের দিকেও কিছু বৃষ্টি হয়েছে, তার জন্য অনেকটা লেট হয়ে গেছে কাজ করতে। মাঠ ভর্তি এখন চেয়ার সাজানো হচ্ছে, সব দর্শক যাতে বসতে পারে ভালোভাবে, তার জন্য প্রায় 1000-এরও বেশি চেয়ার নিয়ে আসা হয়েছে। দেখতেই পাচ্ছেন সামনের দিকে, একটু পরেই সব সাজানো হয়ে যাবে। দুপুরের দিকে বৃষ্টি হয়েছিল, সেই টাইমে কাজ করতে সবাই দেরি হয়েছিল। এটা রাতের দিন, এটা গতকাল রাতে আমরা দেখাচ্ছিলাম কতটা কাজ হয়েছিল, সেটা আমি দেখাচ্ছি। যেহেতু নচিকেতা আসবে, সেই জন্য স্টেজের ওপরে কী ধরনের সাজানো হয়েছে সেটা আমরা দেখাচ্ছিলাম। সামনে থেকে এবার দেখাচ্ছি যে অনেকটা বড় একটা স্টেজ, আমরা উঠেও দেখাবো কিছুক্ষণের মধ্যে। অনেক লাইট লাগানো হয়ে গেছে, রাতে ভালো বৃষ্টি হয়েছে দেখতেই পাচ্ছেন, তখন এই টাইমে আমরা এসেছিলাম মাঠে। স্টেজটা যেহেতু বড় আকারের, আমরা উঠে দেখাবো কিছুক্ষণের মধ্যেই। সব রেডি আছে প্রায়, সকালের দিকে দেখবেন অনেকটা কাজ হয়ে গেছে। আর আপনারা যখন আসবেন, শনিবার দিন 15 তারিখ পড়ছে, 15ই অক্টোবর, 3টে সাড়ে 3টের মধ্যে সবাই এসে যাবে। এখানে হাতে লোক ধরবে না, যারা আগে আসবে তারা সামনের দিকে জায়গা পাবে, বেশ অনেক গান শুনতে পাবেন নজিকেতা। এখানে খুব তাড়াতাড়ি করে সাজানো হয়েছে, প্রায় 1 থেকে 2 দিনের মধ্যে স্টেজটা তৈরি করে ফেলেছে। শেষ দিকের প্রস্তুতি দেখতেই তো পেলেন, প্রথমেই দেখিয়েছি ওটা। রাতের চাঁদ উঠেছে দেখুন। এবার আমরা স্টেজের কাছাকাছি অঞ্চলে পৌঁছে গেছি, এই হচ্ছে আমাদের বিষ্ণুপুর বটতলার রাস্তা থেকে দেখাচ্ছি। অনেকটা স্পেস আছে, বাঁশের ব্যারিকেড দেওয়া হয়ে গেছে, চারিদিক দিয়ে ঘিরে দিয়েছে যাতে না মানুষের অসুবিধা হয়। অনেকটা উঁচু করা হয়েছে, প্রায় 4 ফুটের উঁচু, 4 ফুটের বেশি উঁচু হবে স্টেজটা। অনেক লাইট লাগানো থাকবে, এলইডি লাগানো থাকবে, এগুলো দেখতে পারবেন। আর কিছুক্ষণ পরেই এসে যাবে দর্শক, 3টে সাড়ে 3টে, তারও আগে থেকে লোক আসবে, আমি তার আগে ভিডিওটা ছেড়ে দেব, দেখতে পাবেন যে কতটা প্রস্তুতি নিয়েছিল। সেই জন্য জল হয়েছে, এখন স্টেজের ওপরে অনেকটা জল জমে গেছে দেখা যাচ্ছে। স্টেজটা দেখুন কত বড়, একদম প্যান্ডেলের কাছাকাছি, যেহেতু কালী পুজো আসছে তাই প্যান্ডেল হয়ে গেছে, সেখানে সব লোক ঢুকে পড়েছে। দেখুন এবার আস্তে আস্তে তোমাদের
নেট বললেই হবে। কত বড় স্টেজ রে, বিশাল বড় স্টেজ, ফুটো ফাটা নেই তো। বিশাল বড় স্টেজ, আরে কত লোক বসে বলতো, এরপর লাফ হবে আরে অন্য ছেলেগুলো, যেগুলো ব্যান্ডের ছেলেগুলো আসবে তারা লাফ হবে। আর অনেক লোক আসবে, এতে 150 চেয়ার আছে, একদম একদম পুরো সেন্টারই পড়েছে। আলু পিঁয়াজ আদা রসুন কুচার বেটা 200 টাকা, আলু 30 টাকা। ও যাতে না কেউ আসে উঠে উঠে পড়ে, ওরা মনে করে আমরা কোনোদিন দেখিনি তো। এইটা হেভি বুর্জ খলিফার মতো হয়ে গেছে, বলছি বুর্জ খলিফার মতো দেখতে লাগছে এটা। কালকে সকালে হ্যাঁ রিপোর্ট করে দিই, এতে দিওয়ালি ব্যাপারে কিনে নাও। আমি কদিন আগেই কল করেছিলাম, ওই কি রঙের জন্য কি প্যান্ডেল হবে বলে সেইরকম কথা বলেছিলাম, নেই এখন, মানে কোনো কাজে ব্যস্ত আছে, কোন কাজে তুমি চেনো না, আমরা মাল নেই তো, আমরা ব্যবসার মধ্যে লেনদেন করি তো, তোদের ঠিক আছে তো বছর ধরে দেখ, সে তো ঠিক কথা, হ্যাঁ।
বন্ধু বান্ধব আপনার টিমের মধ্যে, আরে একটু একটু থাকা ভালো, তোরাই তো কাজ করিস, আর কজন বাড়ি যাওয়া যাওয়া আমার হচ্ছে না।